গল্পটা একটা ঘোড়ার, গল্পটা টমেটো চাষিদেরও। ইঞ্জিনের নৌকায় ব্রহ্মপুত্রের চর দেখতে চলেছি, উঠেছি নান্দিনা বাজারের কাছের খড়খড়িয়া গ্রাম থেকে। সরকার নদ খনন করছে বালু সরানোর পাইপ, স্থানীয় মানুষজনের স্মরণকালে এই প্রথম খনন। গত শীতেও নদী হেঁটে পেরোনো যেত, এবার কিছুটা গভীর হচ্ছে। চরের দিকে উঁচু পাড়, কোথাও পানিতে খাড়া নেমেছে, ওপরে টমেটোর মাচা, বসত বাড়ি, কোথাও পাড় ঢালু। বাঁশের ঘেরে গড়া ফাঁদটিতে বড় মাছ ঢুকে পড়লে লাফ দেবে আর জালে গিয়ে পড়বে। অনেক দূর ছড়ানো নিচু পাড় বেয়ে মাঝি সহ সদল বলে চরে নামি। এই চরের নাম কি দাদা? আগলির চর। দূরে টমেটো মাচার সামনে ঘোড়াটিকে প্রথম দেখি। পাশে ঠেলাগাড়িতে টমেটোর ঝুড়ি উঠেছে। ঘোড়াটি আলমগীরের পরিবারের। ঘোড়াওয়ালা ভাই, ঘোড়া দিয়ে কি করেন? এই টমেটো বিক্রি করি, এই টমেটো নেই। টমেটো উঠাইছেন খেতের থেকে? আচ্ছা, ঘোড়ার নাম কি, কি ডাকেন, কি বইলা এটা রে? নাকি ঘোড়ায় ডাকি? হ্যাঁ, ঘোড়ায় ডাকি, ঘোড়া। আলগির চরের এই অংশটা মধ্যগজারিয়া গ্রাম, চার নং তুলসীর চর ইউনিয়ন। আলমগীরদের টমেটো ক্ষেতটি দেড় একরের। আলমগীরদের মা জুলেখা বেগম আমাদের খাওয়াতে টমেটো আনেন। আমার তিনটে ছেলে আছে। আর আমি আছি। মেয়ের আপনার জমি বাড়ি আইসি বেড়াবার। আর স্বামী? স্বামী জেল মাসে জমি নেই, কাজ বাজায় মিথ্যে কি শুনবে। কত বছর আগে? ছেলেরা টমেটো গোছাতে ব্যস্ত। বড় ছেলে সামিদুল ইসলাম। বাজার বাজারে কিছু সমস্যা হয়েছিল যে আমরা বাজার বাজার যাইলে মাস্ক লাগায় দুম বন্ধ করে থানাকতো, এটাও একটা সমস্যা। তারপরে এই যে টমেটো আবাদ করছি আমরা, ফলের দাম কম, আমাদের একটু বেচাকেনার সমস্যা আছে। আগের বছরে একশো মধ্যে 80-90% মুনাফা পাইছি আমরা, কিন্তু ওই তুলনায় এইবার এই বছরে 20% নামে আসতে পারছি। তবু ঘোড়াটা থাকাতে গাড়ির খরচ লাগে না। হ্যাঁ, তো ঘোড়ার একটা নাম নাই? ঘোড়ার নাম তো ঘোড়াই, তবুও চায় না দেশেরা ওরা ঘোড়ার নাম রাখে, কারণ ওরা ঘোড়া শিকারি করে তো। কিন্তু এই অবস্থায় গাড়ি টানে এরকম ওরা লাম ফিরন করে নাই। গত এক দেড় দশকে ব্রহ্মপুত্রের চরে হাইব্রিড টমেটোর আবাদ জমে উঠেছে। টমেটো যায় ঢাকায়, ভৈরবে, চট্টগ্রামে। টমেটো সহ উন্নত জাতের সবজি চাষ কৃষকের অবস্থা ফিরিয়েছে, তবে মরক, কম ফলন বা দামের ওঠানামার ঝুঁকি তো থাকেই। আজকের 10 মণ টমেটোর ঝুড়ি বাঁধা ছাদা শেষ। 3 ভাই মিলে ঘোড়াকে টেনে এনে ঠেলাগাড়িতে জুতে ঠেলে ঠুলে গাড়িটি ঘোরাতেই সেটা কুপকাত। শুরু হয় লড়াই। কিছু লোকজন জড়ো হন, ঢাকার অতিথি আমরা বাণী দিই। যোগ দিলেন ওয়ালটনের ফ্রিজ বাহি দুজন লোক। অবশেষে যুদ্ধ জয়, তারপর আবার গোছগাছ। ঘোড়াকে বাগে আনা হলো। ঘোড়া চলল
গ্রামের ওপারে আনন্দবাজারে সেতুপথে আসা পাইকারের ট্রাকের কাছে। আগের ঘোড়াটি চোট খেয়ে কোমর ভাঙলে এটাকে কিনেছেন। টমেটোর মৌসুম শেষে বিক্রি করে দেবেন। সন্ধ্যা নামছে, ফেরার পথ ধরি। পরদিন হাটবারে নান্দিনা বাজারের পথে আরও ঘোড়া দেখি। চরের বালুতে মাল টানতে ঘোড়া লাগেই, কিন্তু ভারবাহী ঘোড়াদের কোনো নাম পাওয়া হয় না। কুরাতুল আইন তাহমিনা, প্রথম আলো।